হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে অ্যান্ড্রয়েড ফোনের খুব গোপন একটি সেটিংস এর সাথে আপনাদের পরিচয় করে দিব। তো যে সেটিংস এর সাথে আপনাদের পরিচয় করে দিব, সেই সেটিংসে ক্লিক করে অনেকে বিপদে পড়ে গেছে। তো এই সেটিংসে ক্লিক করে কিছুতেই অফ করতে পারছিল না। তো প্রথমত দেখিয়ে দিব অ্যান্ড বুঝিয়ে দিব এই সেটিংসটা কি এবং কেন দিয়েছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে এই সেটিংসটা। তো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব মিডিয়া, আমি আছি শরীফ। আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। তো এই সেটিংসটা দেখতে হলে আপনি চলে যাবেন আপনার ফোনে যে সেটিং অপশনটা আছে সেই সেটিং অপশনে। তো আমার ফোনে এখানে দেখেন সেটিং অপশন, এখানে আমি ক্লিক করে দিলাম। সেটিং অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস, এখন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে আপনি দেখবেন আপনার ফোনে কোথায় আছে অ্যাক্সেসিবিলিটি। তো এখানে দেখেন আমার ফোনের অ্যাক্সেসিবিলিটি আছে, এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওটির পাশে দেখবেন লাল একটি সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে একটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই বেলঘন্টি বাজিয়ে দিবেন। আপনি যখন বেলঘন্টি বাজিয়ে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার ফোনে চলে যাবে। তো এখানে দেখেন টক বক। তো এই টক বক অপশনে অনেকে ক্লিক করে কিন্তু বিপদে পড়ে গেছে। তো আমি এখানে ক্লিক করি। তো আপনি যদি এই টক বক অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফোনে আর কোনো রকম কাজ করবে না। আপনি যদি কোনো জায়গায় যান তাহলে এটা কাজ করবে না, বা আপনি যদি ব্যাগে চলে যান তাহলে কিন্তু কাজ করবে না। তো এই টক বক অপশনে ক্লিক করে অনেকে বিপদে পড়ে গেছে, অ্যান্ড আমিও বিপদে পড়ে গেছি একবার। তো আমি মনে করি কি এই সেটিংসটা নিয়ে আমার কথা বলা দরকার, কারণ আমার এত সাবস্ক্রাইবার আছে, যদি তারা এই সেটিংসটা নিয়ে বিপদে পড়ে যায় এই জন্য আমি এই ভিডিওটা করা। তো এখন আমি এখানে ক্লিক করে দেখাই আপনাদের। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে দেখেন ওকে এসে ওকে অপশনে ক্লিক করে দিলাম। ওকে অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস, এখন আমি ব্যাগে চলে আসবো, একবারে ডাইরেক্ট ব্যাগে। তো অনেকে বলবে এই সেটিংসটা কেন আমাদের অ্যান্ড্রয়েড ফোনে দিয়েছে, কারণ এই সেটিংসটা তো অনেক বেজিল্লা। তো এই সেটিংসটা দিয়েছে যারা একবারে অন্ধ, চোখে দেখে না, তাদের জন্য এই সেটিংসটা দিয়েছে। যদি এই সেটিংসটা অন করে দেয় তাহলে যে চোখে দেখে না এই সেটিংসের মাধ্যমে সে মোবাইল টিপতে পারবে, বা মোবাইলে কোন ফাংশন আছে সেই ফাংশানে যেতে পারবে। তো এখন আমি ফেসবুকে দুইবার ক্লিক করে আপনাদের দেখাই। তো এখন ব্যাগে চলে এসে আপনাদের দেখাই। তো এখন আবার সেটিং অপশনে আমি ক্লিক করে দুইবার দেখাই আপনাদের। তো এখন ব্যাগে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা দেখলেন তো সেটিং এ দুইবার ক্লিক করছে, সেটিংসটা বলে দিয়েছে, অ্যান্ড ফেসবুকে ক্লিক করছে দুইবার, ফেসবুকটা বলে দিয়েছে। তো অ্যাকচুয়ালি যারা অন্ধ, যারা মোবাইল টিপতে পারে না, তাদের জন্য এই টক বক অপশনটা দিয়েছে। তো অনেকে আমরা কি করি এই অপশনটা অন করে দিই, অন করে দেওয়ার পর অনেক বিপদে পড়ে যায়। তো অনেকে আছে এই অপশনটা অন করে অনেক বিপদে পড়ে গেছে, তারপর কি করে কম্পিউটার দোকানে চলে যায়, তারপর তাদের অনেকটি টাকা ব্যয় হয়। তো আমি মনে করি কি আপনি যদি এই ভিডিওটা দেখেন বা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন তাহলে কিন্তু তারা এই বিপদ থেকে রক্ষা পেতে পারে। তো আমি এখন দেখিয়ে দিব যারা এই অপশনটি অন করে ফেলেছে বা বন্ধ করতে পারে না তারা কিভাবে বন্ধ করবে। তো আমি এখন আপনাদের দেখিয়ে দিই। তো আপনি যদি এই সেটিংসটা অন করে বিপদে পড়ে যান তাহলে আপনার ফোনের যেই ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস প্লাস যে বাটন দুইটা আছে সেই বাটন দুইটা একবারে চাপ দিয়ে ধরে রাখবেন। তো আমি আপনাদের দেখাই। তারপর এখানে যে ওকে আছে আপনি ওকেতে ক্লিক করে দিবেন, দুইবার ক্লিক করতে হবে। দুইবার ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন আমি একবার চাপ দিলে কাজ করবে, কিন্তু এখন আর দুইবার চাপ দেওয়া লাগবে না। তো এখানে আমি একবারে ক্লিক করলাম, তো একবার কাজ করে। তো এখন কিন্তু টোটালভাবে এটা বন্ধ হয় না। তো আপনি যদি টোটালভাবে বন্ধ করতে চান তাহলে আবার সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পরে এখানে দেখেন অ্যাক্সেসিবিলিটি, এই অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করলাম। অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পর এখানে দেখেন টক বক এই অপশনটা অন আছে। তো এখন আমি ক্লিক করলাম, ক্লিক করে এখন অফ করে দিলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট খালি একটি রিকোয়েস্ট করবো, যারা এই সেটিংসটি অন করে বিপদে পড়ে গেছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ তারা যদি এই সেটিংসটা অন করে কম্পিউটার দোকানে চলে যায় তাহলে কিন্তু তাদের 1-200 টাকা নষ্ট হয়। তো এখন কথা হলো, আমি এই জন্য ভিডিওটা বানাইছি, এই সেটিংসটা অন করে অনেকে বিপদে পড়ে গেছে, এই জন্য আমি এই ভিডিওটা বানালাম। তো আপনি যদি মনে করেন এই ভিডিওতে কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।